অমিক্রনের কথা বলছেন আপনি, ডেল্টা বা আলফার আলফার যে ধরনটি, এই ধরনটির ক্ষেত্রে যে লক্ষণগুলো ছিল অমিক্রনের ক্ষেত্রে আপনারা পেশেন্টের মধ্যে অন্য নতুন কি লক্ষণগুলো দেখছেন? একদম, আমি যদি একদম প্রথম থেকে বলি, মানে আস্তে আস্তে পেছনে যাই, অমিক্রনের আগে ছিল ডেল্টা, ডেল্টার আগে ছিল বিটা, বিটার আগে ছিল অ্যালফা, অ্যালফার আগে ছিল আপনার উহান ভ্যারিয়েন্ট, যেটা প্রথম, যেটা অরিজিনাল প্রথম যেটা ছিল, সেখান থেকে যেটা ক্লাসিক সিমটম আমরা যেটাকে বলি, সেটা হলো জ্বর, কাশি, গন্ধ চলে যাওয়া, স্বাদ চলে যাওয়া, সেইগুলো প্রথমে তো আমরা এই টেস্টগুলো, এই সিমটমগুলো থাকলেই আমরা টেস্ট করতে পাঠাতাম, মানে এগুলো একটা ক্লাসিক ছিল। তারপর যখন ডেল্টা আসছে, অ্যালফাতেও কিন্তু এটা ছিল, বিটাতেও মোটামুটি এটা ছিল, ডেল্টা আসার পর থেকে কিন্তু এই সিমটম গুলোর চেঞ্জ আমরা দেখতে পেলাম। তখন কিন্তু আমরা ওই যে স্বাদ চলে যাওয়া বা গন্ধ চলে যাওয়া, এগুলো কিন্তু আর প্রথম তিন চারটা টপ লিস্টে কিন্তু আর আমরা দেখতে পাইনি, তখন কিন্তু অনেক পেছনে চলে গেছে। এখনই আমার হাতের কাছে 20টা মানে লিস্ট আছে, যে আমরা প্রতি সপ্তাহেই যারা সিমটোমেটিক তাদের কি হয়। এখন ডেল্টার চাইতে অমিক্রনের সিমটমস খুব যে পরিবর্তন হয়েছে তা না, তবে একটা জিনিস অমিক্রনে বেশি দেখা যায়, সেটা হচ্ছে যে অবসাদ বা ফ্যাটিক, টায়ার্ডনেস। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে মাসল পেইন, মানে অল ওভার বডি মাসল পেইন, এই জিনিসটা, এটা সাউথ আফ্রিকাতে বেশি ছিল, এখানে একটু কম দেখা যাচ্ছে। তবে এখন গত সপ্তাহ পর্যন্ত যদি আমি প্রথম 5টা সিমটমের কথা বলে থাকি, তাহলে রানি নোজ, মানে নাক দিয়ে পানি পড়া, তারপরে সোর থ্রোট, হাঁচি দেওয়া, মাথা ব্যথা, জ্বর, এইগুলো হচ্ছে প্রথম। তারপরে হচ্ছে যে স্বরটা পরিবর্তন হওয়া, তারপরে ওই স্মেল চলে যাওয়া বা টেস্ট চলে যাওয়া, স্মেল টেস্ট চলে যাওয়া আজকাল শোনাই যায় না অমিক্রনে, কিন্তু স্মেল চলে যাওয়া অনেক ডাউন দ্য লিস্ট, মানে 20 থেকে 25% লোকের হয়, বেশিরভাগ লোকের হচ্ছে না। তবে একটা কথা এখানে বলে রাখা খুব দরকার, সেটা হচ্ছে যে এই অমিক্রনের সিমটম গুলো কিন্তু, এগুলো কিন্তু খুবই ফ্লুর মতন, একেবারে ফ্লুর মতো। এবং আপনি যদি গ্রাফটা দেখেন, যে ফ্লুটা কিন্তু, ফ্লুর মানে ইনসিডেন্টটা কমে যাচ্ছে আর অমিক্রনে ইনসিডেন্টটা বাড়ছে, তার মানে হচ্ছে যে এখন যদি কারো ফ্লুর মতো সিমটম হয়, তাহলে তার 50%-এর বেশি সম্ভাবনা যে তার অমিক্রন হচ্ছে।